আমি ভাই বেকার মানুষ, ঈদ আসলে এই মার্কেট ও মার্কেট ঘুরে ঘুরে জিনিসপত্র দেখতে এবং খুঁটে খুঁটে বেছে বেছে জিনিসপত্র কিনতে আমার খুব ভালো লাগে, কারণ আমি বেকার মানুষ। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আরও একটা শপিং ব্লগ নিয়ে চলে আসলাম আজকে, মজার একটা শপিং ব্লগ। আমি আমার ছোটো মেয়েকে নিয়ে, বড়ো মেয়ের স্কুলের কিছু কাজ ছিল সেইগুলো সেরে চলে গেলাম শপিং মলে, মানে আমাদের পাশেই যে শপিং মলটা আছে কাছাকাছি সেই শপিং মলটাতেই গেলাম। খুব সুন্দর সুন্দর ড্রেস দেখলাম, বেশ ভালো রিজনেবলও ছিল, কিছু কিছু জিনিসের দামও বেশি ছিল, সব মিলায় মোটামুটি ভালোই ছিল। প্রথমে যে ড্রেসগুলো দেখছিলাম ওই ড্রেসগুলো আমার ভীষণ পছন্দ হয়েছিল। ওই ড্রেসগুলো ছিল মসলিনের উপরে, ওই ড্রেসগুলো চিন্তা করছি একটা নিয়ে নেব, কারণ আপনাদের ভাইয়াকে না নিলে তো নেওয়া যাবে না। ওইগুলো ড্রেসের মানে প্রাইস ছিল এক একটা 4,000 থেকে 5,000 5,500 এরকম, মানে 4,000 থেকে স্টার্টিং, যেহেতু মসলিনের উপরে এমব্রয়ডারি তাই। আর এই ড্রেসগুলো আমি নিয়ে আসছি গিফটের জন্য, দেখেন তো কেমন হয়েছে, মালহা থ্রি পিস, প্যাটেল, ইন্ডিয়ান জয়পুরি, আর সাথে আরও একটা নতুন ড্রেস দেখলাম, সেই ড্রেসটা আমার খুবই ভালো লাগছে। এটা তো প্যাটেল, সেটা দেখতেই পাচ্ছেন, আর এই ড্রেসগুলো পরেও যেমন আরাম, খুবই কমফোর্টেবল। আর এই ড্রেসটা আমার খুবই ভালো লাগছে এবং নতুনই মনে হয়েছে। এটা কিন্তু একটা অর্গ্যানজা টাইপের, একটু নরমও না শক্তও না, এই টাইপের ধুলে হয়তো বা নরম হবে, দোকানদার বলল। আমার কাছে একটু নতুন মনে হয়েছে তাই এরও দুইটা নিয়ে নিয়েছি, আর এই একটা কালার, আর ওই পাশে রুমে আর একটা কালার ছিল। আর মেয়েদের জন্য দুপুরের জন্য একটুখানি পা রান্না করেছি, মুরগির পা, এইগুলো জমায় রাখছি, সেইগুলোই রান্না করে ফেললাম আজকে দুপুরের জন্য। আর এই যে সেই আমার যে পছন্দের ড্রেসটা, এটাই আমি শুধু রেখেছি, আর বাদ বাকিগুলো গিফটের জন্য দিয়ে দেব। এই যে মোটামুটি এই ড্রেসটা কেমন হয়েছে সবাই জানাবেন, আর শপিং ব্লগ সবাই শেয়ার করবেন, কার কেমন কোন রকম ড্রেস ভালো লাগে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।